প্রিয়া, ওয়েলকাম। সবাই আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি চলে গেছি আমাদের বাড়ির জন্য কিছু কেনাকাটা করতে, তো চলো আজকের ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে। তো চলে গেছি আমাদের শপিং মলে, পার্লিয়াতে যে শপিং মলটা আছে, তো এখানে গিয়ে পর্দা দেখছিলাম, কিছু টয়েস দেখছিলাম। ওই সেমই নিয়েছি, ও এই দোকান থেকেই নিয়েছিলাম রাহুলদের জন্য। আমরা গেছিলাম মেনলি ঘরের জন্য পর্দা কিনতে, বাট সেরকমভাবে তো পর্দা প্রথমে পছন্দ হচ্ছিল না, আর আমি আর মন্দিরা দিয়ে গেছিলাম। চাল নেবি নাকি? মা, এটা কিন্তু হেভি লাগছে দেখতে। হ্যাঁ, কিউট। কিন্তু এটা কি জোকার নাকি? না, এটা হচ্ছে ইয়ে জোকার না। এটা তোর বর, এটা তোর বর। এরপর আমার বাবাও চলে এসেছে পর্দা দেখতে। বাবা এখানে পর্দা দেখছে। কোন দোকানটা? তুই এখন যদি 15 টাকা দামের গুলি পাস, 10 টাকা পাস, সেও নে। তোর এই এখন যা নোংরা, এরপর ফেলে দিতে হবে। পরে যখন মানে এসে এটা বেশ সফট ছিল, নেব না। পাপোশ কিনতে কিনতে আমি নিচে বসে বসে পাপোশ দেখেছি, দেখছো আমার অবস্থাটা কি। আর এই যে এখান থেকে আমার কিছু পাপোশ নেওয়া হয়ে গেছে, আর এরপর চলে গেছিলাম অন্য দোকানে। আর ওই দোকান থেকে আমরা মোটামুটি অনেক কিছুই কিনেছিলাম। তারপর আমার বিয়ের কিছু তত্ত্বের জিনিসও কিনেছিলাম, যেহেতু বিয়ে আর বেশি দিন আমার নেই, তো আস্তে আস্তে বড় সব জিনিসপত্র কিনতেই হবে, তো ওগুলো একটু কেনাকাটা করছিলাম। আর এই নেক্সট দোকানে চলে গেছিলাম, এখানেও না ঠিক একটা পছন্দ হচ্ছিল না, তো কিছু অপশান দেখলাম, তো সেরকমভাবে ভালো লাগলো না আমাদের কারোরই। আর এরপর চলে গেলাম আরও একটা নতুন দোকানে, তো দেখো এই পর্দাটা খুবই পছন্দ হয়েছে, বাট কিছু করার নেই, ওই পর্দাটা আর ছিলই না, মানে ওই কাপড়টা। তো যাই হোক, এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, ঠিক করে অনেক পর্দায় দেখা হয়ে গেছে, তো আমাদের ফাইনাল করাও হয়ে গেছিলো পরে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটা এইটুখানি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।